যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তোবা এমন একটা ওয়েব ব্রাউজার খুঁজছেন যে ওয়েব ব্রাউজার দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন, ইচ্ছে মতো যে কোনো কিছু ডাউনলোড করবেন, আপনার কোনো হিস্ট্রি কোথাও জমা থাকবে না এবং কেউ আপনাকে ট্যাগও করতে পারবে না, এমন কোনো ব্রাউজার কি আছে? জি হ্যাঁ, অবশ্যই আছে। লার্নারওয়াচের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে পুরো দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন ওই ওয়েবসাইট এবং এই ব্রাউজার দুটোই আমাদের আইপি অ্যাড্রেস, আমাদের লগইন হিস্ট্রি, ব্রাউজ হিস্ট্রি সব কিছু সেভ করে রাখে। কিন্তু আমি যে ব্রাউজারটা আপনাদেরকে দেখাবো, এই ব্রাউজার দিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করবেন, যে কোনো কিছু ডাউনলোড করবেন, আপনার কোনো হিস্ট্রি কোথাও সেভ থাকবে না এবং আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না। অর্থাৎ প্রতি মুহূর্তে আপনার আইডেন্টিটি পরিবর্তন হতে থাকবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। আপনি প্লে স্টোরটা ওপেন করবেন, সার্চ বারে লিখে সার্চ করবেন টর ব্রাউজার। টর ব্রাউজার লিখে যখন সার্চ করবেন তখন আপনারা টর ব্রাউজার নামক এই ব্রাউজারটি পাবেন। আমার ইনস্টল করা আছে, তাই ভিডিওটি লম্বা যাতে না হয় সেই জন্য। তো আমি সিম্পলি ওপেন অপশানে ক্লিক করে ওপেন করব। ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পারবেন কি আমি বুঝতে পারছি না, কারণ এই অ্যাপ্লিকেশনটা প্রচুর গ্রিন স্ক্রিন এফেক্টের কারণে হয়তো বা রেকর্ডারে রেকর্ড নাও করতে পারে। তো জাস্ট আমি এখানে ওপেন করব, আপনারা দেখতে থাকুন। এখন আপনারা দেখছেন কিনা আমি বুঝতে পারছি না, এখানে কানেক্ট নামক একটা অপশান আছে, আমি কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছি। সাধারণভাবে আমরা যেভাবে দেখি সেভাবেই দেখছি। তো আমি জাস্ট কানেক্টে ক্লিক করলাম। এখানে লেখা আছে এক্সপ্লোরার প্রাইভেটলি, অর্থাৎ আমি প্রাইভেটলি এখন ব্রাউজ করছি। আর সার্চ বক্সটা এখানে আছে, এই জায়গাটাতে সার্চ বক্স আছে। তো আমি এখানে এখন ক্লিক করে যেই কোনো কিছু সার্চ করতে পারবো। তো আমি এখানে সিম্পলি যদি গুগল লিখে সার্চ করি, google.com আমি যেতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিওর এই ব্রাউজারটার আরেকটা বিশেষত্ব হচ্ছে স্ক্রোল ডাউন করে যখন নামাবেন তখন এখানে দেখতে পাচ্ছেন টোর ব্রাউজারটা অ্যাক্টিভ আছে। এখানে নিউ আইডেন্টিটি নামক একটা অপশান আছে, এখানে যদি ক্লিক করি সাথে সাথে আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমার আইপি অ্যাড্রেস, লোকেশন সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো যতবার আমি এখানে টিপ দিব ততবারই আমার আইপি অ্যাড্রেস, লোকেশন পরিবর্তন হয়ে যাবে। তো আমি এই ব্রাউজার দিয়ে যেই কোনো ওয়েবসাইট ব্রাউজ করব, যে কোনো কিছু ডাউনলোড করব, কেউ আমাকে ট্যাগ করতে পারবে না এবং আমার হিস্ট্রি কোথাও কারো কাছে সেভ থাকবে না। এই ব্রাউজারটা একদম সিকিউর বন্ধুরা, বুঝতে পারছেন, এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আরও ভালো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।